মানে আপনি একটা রঙের মানুষ। রঙের মানুষ, চমৎকার একটা নাম দিলেন তো। আমি রূপসী স্বাস্থ্যবতী, বলেন মার্শাল। সিজে তো সোসো করতে করতে একটা মাছ তুলে উঠলো। তুই বুঝতে পারতেছিস না আমি একটা কুস্তিগির মানুষ, মঙ্গলবার আমার কুস্তি, খাওয়াটা আমার জরুরি নাকি? রঙের মানুষের কথা মনে আছে আপনাদের? রংমেহের গ্রামের কথা, যে গ্রামের মানুষের জীবনের উদ্দাম উল্লাস উচ্ছ্বাস প্রণয় কৌতুক আমাদেরকে আমোদিত করেছিল, মোহিত করেছিল আমাদেরকে। বস্তানি সার পরিবার কিংবা পাঞ্জুঘা মাঞ্জেলার পরিবার, এদের সবাই ছিল এক একটি আলাদা আলাদা গল্প। আজ এতদিন পরে আমাদের বড় জানতে ইচ্ছে করে কেমন আছেন সেই সব রঙের মানুষেরা। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস, তুমি রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যা, ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উড়াও অন্তরে ধাও। অন্তরের রং বাহিরের রং একই যদি হয়, ভাবের হাটে আসল রঙের মিলন মেলা বয়। দুবলো কি মারা যাবে? দুবলো মারা গেলে এই হাসি আমরা কোথায় পাব? এই রং আমরা কোথায় পাব? এই অসাধারণ সহজ জীবন আমরা কোথায় পাব? আপনারা সবাই তার জন্য দোয়া করুন, প্রাণ খুলে দোয়া করুন, দুবলো যেন ফিরে আসে। তার বুকের ভেতরে বাসা বেঁধেছে যে মৃত্যু, সে মৃত্যু যেন তার কাছে হেরে যায়। তার হাসির কাছে, তার রঙের কাছে, তার অসাধারণ সহজ জীবনের কাছে হেরে যায়। সে যেন আবারও হাসতে হাসতে আমাদের সবাইকে হাসাতে এই রংমেহেরে ফিরে আসে। ইতি রংমেহেরের রঙের মানুষেরা। রংমেহেরের রঙের মানুষ বস্তানি সার বাড়ি এইডি কেমন এতিমের মতো খা খা করে পড়ে রয়েছে।
কেউ থাকে না। বস্তানি দাদার কুড়িয়ে পাওয়া নাতি দুবলো যখন কিনসার হয়ে ব্যাংকক চলে গেল, তারপর থেকে এ বাড়িতে আর কেউ থাকে না। না আমার দাদা বস্তানিশা, দাদি হামেলা, বদন কাকা, এমনকি আমিও। একদিন দুবলো ফিরে আসবে, ক্যান্সার সাইডে ফিরে আসবে, তখন আবার সবাই আমরা এখানে চলে আসব, আবার এবারই হাসি আনন্দে ভরে উঠবে। আল্লাহ দুবলোরে তাড়াতাড়ি সুস্থ করে আমাকে মাঝে ফিরিয়ে আনো, আল্লাহ তাড়াতাড়ি ফিরিয়ে আনো। অচিন মানুষ পাবো আমি কোনখানে, অচিন মানুষ পাবো আমি কোনখানে, জোড়া দিগির ঘাটে নয়, ঘরের খাট পালঙ্কে নয়, ছাতিম গাছের তলে নয়, অচিন মানুষ পাবো আমি কোনখানে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না হামেলা, এই গানটা শুনলি পরেই তোমার সাঁদি তেতে ওঠে, আরে এই গানের সঙ্গে তোমার শত্রুতা কোথায়? আজ কদিন ধরে বেচারা দুবলোর কোনো খবরই পাচ্ছি না, তাই মন কষ্টে গানটা তুলেছি। আর এই সময় তুমি সেলা কাটনি এসে দাঁড়ালে। আপনি এই অবস্থায় গান করেন কি করে শুনি? দুবলো চিকিৎসার জন্য ব্যাংকক গেছে বসনের সাথে, বদন গৃহত্যাগ করেছে, কুসুম হানিফের ঘরে চলে গেছে, কুস্তি ভাই মানজালার সাথে চলে গেছে, আর আমি আমার ভিটে বাড়ি ছেড়ে আপনার সাথে বসবাস করতেছি। শুনশান সংসার আমার, এর মধ্যে আপনি গান করেন কি করে? আপনার এই গান করা মানে ফকির আনতিতে যাওয়া, যান না, যান ফকির আনতিতে। আমি তো বলেছি এই দুবলো আগে ফিরুক, তারপরে ফকির আনতিতে যান। তোমার তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো হামেলা। আজ কদিন ধরে আমার বুকের এই একটা সিগন্যাল দিচ্ছে, দুবলো সম্পূর্ণ সুস্থ হয়ে ব্যাংকক থেকে ফিরে আসবে। আপনার এই কথাটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অচিন মানুষ পাবো আমি কোনখানে, আপনি এখানে বসেন বুঝতে পারিছেন, আমি আপনার আপনার ব্যবস্থা করে ভিতর থেকে তারপর নিতে আসতেছি। বেশি দেরি করেন না। ওরে বাবার একটা নিয়ম কানুন আছে তো, খিদা লাগলে তো হবে না, বেশি দেরি করে না মানে কি, নিয়ম কানুন পালন করে তারপর খাবার নিয়ে আসতেছি। খুবই খিদা পাইছি কিন্তু। বাবা বসেন, বাবা বসেন, বাবা বাবা। ও দাদা, দাদা করতে পারিনি দাদা, আপনার সাথে লাঞ্চ করার জন্য একজন মুজামিন ধরে নিয়ে আসছি দাদা। আপনার মুখের কথায় তো আর কাজ হবে না, রাখাল রাজ, আমি নিজে গিয়ে তার ইন্টারভিউ নেব। ইন্টারভিউ নেবেন, নো প্রবলেম, এটি
সে অনেক জ্ঞানী, সে অনেক কিছু বলতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আপনি যেমন রাখাল রাজ বললেন, রাখাল রাজ মানে এই অঞ্চলের রাখালগিরির রাজা। আমার যে আপনি কি সম্মান করেছেন, কি অনার করেছেন দাদা এই ছোট বালককে, আমি অনেক খুশি হয়েছি দাদা। এই কথাটা যদি দুবলো জানতো, তারপরে হিংসে জয়লে পুইলে সারকার হয়ে মানে ঠাস করে মরে যেত দাদা। তুইও তো দুবলোকে কম হিংসা করতেছিস না। আর এই ক্যান্সার ডিজিজটা হওয়াতেই তো সে ফরেন বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছে, আর এই নিয়ে তুই তারা এত হিংসা করতেছিস। দাদা আমরা হিংসে করলেও আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। সে তো আমি জানি রে। এখন এক কাজ কর, তাড়াতাড়ি তোর দাদিরে বল লাঞ্চটা রেডি করতে। দাদি, দাদি সময়টা বসে বসে চলে এসছে, তাড়াতাড়ি লাঞ্চের ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? দেরি করলে হবে না। ও ভালো কথা। আরেকটা কথা, তিন দিন মুসাফির আমার কাছে কমপ্লেন করেছে, আপনার রান্না খুব খারাপ, কোনো স্বাদ নেই, জঘন্য লেভেলের। তারা বলেছে লুন নেই, পাইছা, আর বলেছে পুড়ে মনে ছাই করবে। কি এগুলো কি হবে? রান্না করলে হবে? মা গো, দাদা দাদি আমার মারা করে ফেলেছে, তোকে গুলা দেখতেছি। দাদি রান্না বদনাম করলে এরকমই ফাইট লাগলো। আমেলা আমেলা রাখাল রাত কুস্তা গিয়েছে, পানি নিয়ে আসবো। এ তো বড়ই আশ্চর্য ব্যাপার, তোমার ছোড়া শিশুকাদের টিন অ্যালুমিনিয়ামের হাড়ি সেলা কাঠ প্রত্যেক বাড়ি অব্যর্থভাবে লক্ষ্যবস্তু আঘাত হানে কি করে আমেলা? হ্যাঁ তাও কপালে ঠিক জানে দাদা। কপাল দাদা কপাল, আল্লাহ তালা নিয়ে দাদা আমার কপাল বানিয়েছে দাদা। আপনার উপর দাদি মারে, আমার উপর আসে পৈরি দাদা। আই চুপ কর, পানি ঢেলে আগে তোর জ্ঞান ফিরাই তারপরে কথা বলিস। চারি দাদি হামেলা দাদি রান্না নিয়ে যারা কমপ্লেন করবে তাদের দুঘা বসায় দিয়ে তারপর আমারে বলবি, না হলে এই রমি তোর কপাল ফাটতেই থাকবে। ও দাদি, আপনার রান্নার বদনাম করি তো আপনার সামনে দাদি, মিস্টার মস্তানিশা। কি বেবাস কথা বলিস তারা কাল? হ্যাঁ আবার আপনি রাখালের কাছে আমার রান্নার কমপ্লেন করেছেন? চেলা কাট করি, চেলাকাটটা খুলতে দে না, আমি মুসাফিরের সাথে ইন্টারভিউটা সেরে দাদা। ইন্টারভিউ দরকার নেই দাদা, জেনুইন দাদা, 10 বছরের এক্সপিরিয়েন্স দাদা, দরকার নেই ইন্টারভিউ। এই যে নিয়েছি। আসসালামু আলাইকুম। আলাইকুম, আপনি আমার মেহমান, মেহমানের এতরাম করা আমার জন্য ওয়াজেব। আপনি বসেন, বসে বসে। হ্যাঁ তো এই যখন সম্মান করতেছেন তখন এই খাদ্যখানার সামনে বসা এক সম্মানটা করলে ভালো হইতো না? জি দাদা, মুসাফির বাবা কিন্তু একদম খাঁটি কথা বলেছে, একদম সঠিক কথা বলেছে। চলুন চলুন, এই মুসাফির বাবার খাদ্যখানার সামনে বসিয়ে তাড়াতাড়ি সম্মান করে দিন। আর চলুন তো। আরে এই কি, তুই এত তাড়াহুড়া করতেছিস কেন? কি দেখাচ্ছিস? দাদির পাতিলের পানি খেয়ে তোর এখনো হুশ হয় নাই? হ্যাঁ হ্যাঁ বাবা মুসাফির, আপনার বাড়ি কোথায়? মৎস্যকন্যা গ্রামে। মৎস্যকন্যা গ্রামে? তাহলে পরে একটা প্রশ্ন করলি সব বোঝা যাবে। আচ্ছা এই মৎস্যকন্যা গ্রামে একজন সন্ন্যাসী আছে, তিনি এই পুরো পৃথিবীটাকে চার ভাগে ভাগ করে শাসন করার জন্যে চারজন পাগলের আন্ডারে দিয়ে দিয়েছেন। আপনি তাদের নাম বলতে পারবেন? জি পারব। হ্যাঁ মানে এই না সন্ন্যাস বাবা, কি মানে জানি চার পাগল না মানে আপনাকে একজন
জিনুইন অরিজিনাল মুসাবি নিয়ারকে দাদা দাম দাদা অনেক কষ্ট করে এই মালটা ধরে এনেছি দাদা হাতে হাতে খিদে লেগে গেছে চারটি খাই তারপর যাই বুঝতে পেরেছি চাপ তুই জানিস না এই শাহ পরিবার এই বস্তানি শাহ কোনোদিন মুসাবি ছাড়া খাওয়া খায় না জানি তালি তালি পরে দা দাসি কি করেছেন আপনি চাচার নাম মুখস্থ করতে পারেন না আমার কোমর কোমর খাতি যান শিক্ষিত হয়েছে বেদপ আচ্ছা এবার সত্যি করে বলো তো তোমার অরিজিনাল দেশ কোথায় বাতখোলা গ্রামে আপনার প্রথম ছেলে বদন শাহ আর আমি একসাথে লেখাপড়া করেছি বদন শাহ বদন শাহর বন্ধু ছেলেটা যে আমার কোথায় দেশান্তরী হয়ে গেল আমি তুমি আমারে নিয়ে যে পরিমাণে চিন্তা ভাবনা করতেছ সেই জন্যই সুদূর ফরেন দেশ থেকে উড়ে এসে জুড়ে বইছি খুব ভালো করেছিস দুবলো তোরে খুব দেখতে ইচ্ছা করতেছিল রে আকা তুমি বিলাপ দিবা না আমার সাথে তোমার রাগা বেগম রে একটু দেখতে ইচ্ছে করতেছিল ঠিক না সেটা চাইবে যাচ্ছ কেন হ্যাঁ সেটা তো আমার প্রাইভেট বিষয় সব কথা কি তোরে খুলে বলা যায় তুই আমার ভাইস্তে না এটা কিরম কথা করছে কা আমি কি সেরমের ভাইস্তে কাও আমি হলো মডার্ন যুগের ভাইস্তে দোস্ত বন্ধুর মতো ভাইস্তে আমার তো সব কিছুই কাজ যায় হকা না তোমার জন্য বিং কাকে দে দুটো সিদ্ধ ডিম নিয়ে আসি ছিলে মজা করে খাও এ কি এ তো আমাদের দেশের ডিমের মতোই দেখতি সব কিছুই আমাকে দেশের মতো এখন খাও খাও আবার দেয় বাচ্চা বাইরে যেন তোমার ঠোকর না দেয় কারণ এর মধ্যে তো বাচ্চা হয়ে গেছে কি করছিস এই বাচ্চা হওয়ার ডিম তুই আমার জন্য নিয়ে আসিস ব্যাংককে তো সবাই এই বাচ্চা হওয়ার ডিমই খায় আমি খাইনি আমার ঘৃণা লাগে আর বসন্ত খা দিয়েছি খাও না না অসম্ভব এই ডিম আমি খাতে পারবো না তাহলে বসন্ত খাটা দিয়ে দেবেন আচ্ছা ওকা একটা সত্যি কথা কমা আচ্ছা তুমি এই যে বাউলের মতো ড্রেস পরিছো কি জন্যে কদিন কোন দুঃখ কি রাগা বেগম ছ্যাক দিচ্ছে সেই জন্যে দক্ষিণারে দুবলো রাগে প্রচণ্ড রাগে রাঙা বেগমের উপর রাগ করে এটা কিরাম কথা কইলে কাকা রাগা বেগম হচ্ছে একটা অবলা নারী তার উপর কি রাগ করা যায় আমি তো দেখতেছি তোমার রাগের কোনো বিবেচনাই নেই উপায় ছিল না রে কাকা সে আমার 7 নম্বর সত্যটা দিয়েই রাগটা তুলে দিল আচ্ছা খা বাবা আপনি তো আমার সব ভেষজ শিখিয়েছেন কিন্তু ওই স্ত্রী লোকের সলাকলা কন্ট্রোল করার কোনো ওষুধ তো শিখান নাই সলাকলা কন্ট্রোলের কোনো ভেষজ নাই বাবা ওটা সংসারের জল ঘাড়ে নিয়ে ঠেকে শিখতে হয় যাকে বলে হাতে কলমে শিখা বুঝেছ তুমি এখন যাও আচ্ছা তাহলে দোয়া করবেন কি সলা কলা কন্ট্রোলের ওষুধ কি জন্য দরকার তোমার দেখো রাগা এই তোমার সলা কলাই যে আমার জীবন পিরান অতিষ্ঠ সেটা নিশ্চয়ই তোমার অজানা না একটা রিকোয়েস্ট করি বিয়ের পরে কিন্তু তুমি আমার সাথে একদম সলা কলা করতে পারবে না প্লিজ কথা দাও বিয়ে তুমি এত তাড়াতাড়ি কোনে পাছো আমার 7 নম্বর শর্ত পূরণ না করে ম্যারেজের চিন্তা করার কোনো সুযোগ তোমার নেই 7 নম্বর শর্ত আবার কোন থেকে আসলো কি করছো রাগা এই গত 2 বছর তোমার এই 6টা শর্ত পূরণ করতে যাই আমি একটা জল জন্ত ইয়ং ছেলে ডেড বুট ছেলে তো হয়ে গেছি
এখন তুই আবার সাত নম্বর শব্দটি নিয়ে আনতেছ কি জন্য? এরকম তো কোনো কথা ছিল না রাঙা। কথা ছিল না কিটা বলেছি তোমাক? তুমি আমার ছয়টা শর্ত পূরণ করে এখন আমাক আই লাভ ইউ বলার ক্যাপাসিটি অর্জন করেছ। তোমার লাকি নাম্বার 7 শর্তটা হচ্ছে তুমি পৃথিবীর 100টা ভাষায় আই লাভ ইউ শিখে আমাক প্রেম নিবেদন করবা। এরপর আমাকে প্রেম হবি, এরপর আমাকে ম্যারেজ। 100 রকম ভাষায় আই লাভ ইউ তোমারে বলতে হবে? হবি। পৃথিবীর কোন জায়গায় কিভাবে আই লাভ ইউ বলে এটা শিখে আসো, যাও শিখে আসো, যাও। সরি রাঙা, 2 বছর ধরে চণ্ডীদাস হয়ে তোমারে ভালোবাসিছি, এরপরও যদি তোমারে 100 ভাষায় আই লাভ ইউ বলতে হয় আমার দরকার নেই, এরকম ভালোবাসা আমার দরকার নেই। তুমি তোমার এই 7 নম্বর শব্দ তুলে নাও, তাহলে পরে আমাদের মিলন হবে না। রাঙা যে শর্ত একবার দেয় সেই শর্ত সে কোনোদিন তুলে নেয় না, ইডাই রাঙার সলাকলা। সলাকলা কিন্তু আমিও জানি, তুমি তোমার শর্ত তুলে নাও, নালি পারে কিন্তু আমি গেলাম। গেলি যাতে পারো, কিন্তু রাঙা তার শর্ত কোনোদিন তুলবে না। নিবা না? না, যাও, কিন্তু 100 ভাষায় আই লাভ ইউ বলতে না পারলে আর কোনোদিন আসার দরকার নেই। ওকে, এ কি অবস্থা! আমি তো দেখতেছি আমি দেশে না তার কারণে তোমার ব্রেন একেবারে শর্ট হয়ে গেছে, এরকম একটা সেঞ্চুরি করার সুযোগ কেউ হাতছাড়া করে? এর মধ্যে আবার সেঞ্চুরি করার সুযোগ তুই কনে পালি? রাঙা বাগম, 100টা বিদেশি ভাষায় আই লাভ ইউ শুনতে চাইছে, তাহলে কি এটা ভালোবাসার সেঞ্চুরি না? ওকা, তুমি আজকে তো শুরু করে দিন, আমি তোমারে বিঙ্কাকেটটা শিখাই দিচ্ছি। আই লাভ ইউ বিঙ্কাকে কয়াচ্ছে, খাও রাখো। সে কি খাও রাখো? তা খাও মানে তো খেয়ে নাও, রাখ মানে রেখে দাও, থো মানে তো থুয়ে দাও। এটা তো বাংলা, তোরা কি বাংলায় কথা বলে নাকি এরকম? সে জানে কি না, সে ওটা বাংলা কয় না, অন্য কোনো বাচ্চা কয়, আমি সেটা জানি না। তা তুই এই খাও রাখ তো শিখলি কিরম করে? আমি বিঙ্ককে যে এই কথা মেলা শুনেছি, তারপরে একদিন দেখতেছি কি এক চিপের মধ্যে এক বিটা এক সিমরিরে ফুল দিয়ে করছে খাও রাখ তো, তাহলে আমি বুঝে ফেলেছি এটা কইছে আই লাভ ইউ। আচ্ছা, তুমি এমনই ভাষা শিক্ষা শুরু করে দাও। না রে দুবলো, আমি একবার যখন রাঙা বেগম রে বলে দিছি যে তার 7 নম্বর শর্ত আমি পালন করব না, তো আমি করবই না। ভুল করে না কাহা, ভালো করে ভাইবে দেহ, বুঝছো? আচ্ছা, আমার সোনার ছবি মানে দিলকুশন কেমন আছে কদিন? সে তো শুনেছি তোর আসার অপেক্ষায় সাজে গুজে ঘুরে বেড়ায় রে। যাক, এখন আমি শান্তি হলাম, তাহলে দিলকুশ আমার এখনো বলে নি না? ওকা, তাহলে আমি এখন যাই। হ্যাঁ।